এটাতে আপনি যদি হাজার টাকা করে প্রফিট করেন তিরিশ লাখ টাকা প্রফিট করবেন ওখানে হাজার টাকা করে আপনি লাভ করেছেন ছ হাজার ষাট লাখ হ্যাঁ তিরিশ লাখ করবেন কি বন্ধু অবিশ্বাস্য লাগছে ভাবছেন আড়াই বছরে তিরিশ লক্ষ টাকা ইনকাম হবে কিভাবে কি এমন ব্যবসা যাতে এত টাকা ইনকাম করা যায় রিয়েল এস্টেটের ব্যবসা বন্ধু এই যুগে দাঁড়িয়ে খুব সহজেই আপনি এই ব্যবসা থেকে কোটি টাকা ইনকাম করতে পারবেন যদি শুরুটা সঠিক হয় তাহলে শুরুটা হবে কিভাবে কম টাকাতে কিভাবে এই ব্যবসায় আসবেন বা সফল হবেন আপনি সেই সম্পূর্ণ তথ্য নিয়েই আজকের এই ভিডিওটা বন্ধু ভিডিওটা পুরোটা দেখলে এই ব্যবসায় কিভাবে আসবেন কিভাবে গ্রো করবেন এবং কিভাবে সফল হবেন সব কিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক সুশান্ত জানা ইনস্টিটিউট অফ রিয়েল এস্টেট ম্যানেজমেন্ট থেকে আমি বলছি ছাব্বিশ এ বাই ওয়ান এ কে মুখার্জি রোড কলকাতা নাইন জিরো আগের ভিডিওতে আপনি আমাদেরকে এমন একটা পরিকল্পনা দিয়েছেন যেখানে আমরা কিছু টাকা ইনভেস্ট করে ট্রেনিং এবং প্র্যাকটিক্যালি ল্যান্ড নিয়ে প্রোমোটিং ব্যবসা শিখে তিন বছরের মধ্যে কম করে হলেও পঞ্চাশ লক্ষ টাকা ইনকাম করতে পারি দেখিয়েছেন আজকের ভিডিওতে আপনি আর কোন নতুন পরিকল্পনা দেখাবেন দেখুন ইনস্টিটিউটের উপর আমার মোটামুটি আটটা প্যাকেজ আমি তৈরি করেছি আটটা হুম পরপর ভিডিওগুলো যদি কেউ দেখে তার কোনো না কোনো প্যাকেজটা তার পছন্দ হবে এবং সেই প্যাকেজ নিয়ে এগুলে সে থেকে কোটিপতি টাকা হবে হ্যাঁ প্রত্যেকটা প্যাকেজ যখন করেছি আমি প্রত্যেকটা প্যাকেজ সাধারণ ছেলে মেয়েদের জন্য চিন্তা করে করেছি এর আগের যে প্যাকেজটা ছিল দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্যাকেজ সেখানে আমি বলেই দিয়েছি যে কত টাকা প্রফিট হবে এবার যাদের ওটা নেই তাহলে আজকে যে প্যাকেজটা দেবো সেটা হচ্ছে সাত লাখ টাকার প্যাকেজ মানে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেটটা একটু বেশি চাপ মনে হচ্ছে তারা সাত লক্ষ টাকার প্যাকেজও করতে পারে দেখুন দশ লাখ পঞ্চাশ হাজার টাকার যে প্যাকেজ তাদের চাপ মনে হলো এটা তো ঠিক হ্যাঁ তার ইনভেস্টমেন্ট ষাট লক্ষ হ্যাঁ মোট বিজনেস ইনভেস্টমেন্টটা ষাট লাখ প্রায় কম বেশি হ্যাঁ কেন সে ইনভেস্টমেন্ট করার ক্ষমতা মাত্র দশ লাখ পঞ্চাশ তা দিয়েই তাকে বিজনেসটা আমি সাকসেস করাচ্ছি এর আগের যে প্রজেক্ট আর আজকে বলছি আজকের যে এটা সেটা মোটামুটি ধরুন পঁয়তাল্লিশ লাখ টাকা তার ভ্যালু হ্যাঁ সেটাই আমি সাত লাখ টাকা ইনভেস্টমেন্ট করা সাত লাখ টাকা ইনভেস্ট করে একটা অত বড় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকার একটা ব্যবসা মানে রিয়েল এস্টেটের মতো ব্যবসা করা কি পসিবল পসিবল সাত ওখানে তিন কাটায় যেমন জমি কিনেছিলে হ্যাঁ আজকের যে প্যাকেজে আছে সেই প্যাকেজটা হচ্ছে সাত লাখ টাকার প্যাকেজ কিরকম ভাবে এই প্যাকেজটা এই যে প্যাকেজটা ওটা ছিল তিন বছরের প্যাকেজ এটা যেহেতু জমিটা কম এটা দু বছর ছ মাস মানে তিরিশ মাস আড়াই বছরের প্যাকেজ আচ্ছা আড়াই বছরের প্যাকেজ প্যাকেজ কিরকম কি এটা ছ মাস একইভাবে থিওরি করে যাবে হুম বাকি দু বছর পুরোটা প্র্যাকটিক্যাল করে নিজে হাতে নিজের বিল্ডিং নিজে তৈরি করে নিজে প্রফিট করে আগে নিজে প্রমাণ করে দিক সে পারে সে পারে আমি করে দেবো না সে পারবে কারণ প্রথম সে ট্রেনিংটা নিচ্ছে ট্রেনিংটা নিতে নিতে বুঝে যাবে যে আমার দ্বারা এটা সম্ভব যদি সম্ভব না হয় সে সঙ্গে সঙ্গে ট্রেনিং এর মাধ্যম থেকেই চলে যাবে বেকার বে কাজটা হবে না সে চলে যাবে আমার কোনো দুঃখ নেই শিখতে শিখতে তার মনে হবে যে এটা আমি এত সোজাভাবে এত সরলভাবে বোঝাই দেখুন ব্যবসা এর আগে তো এটা তো এমনি কেউ ব্যবসা করতে পারে আমি বলতে কিন্তু সত্যি করে সব জিনিসের শেখার দরকার আছে আর শেখার বেশি দরকার কোথায় জানেন যেখানে টাকা নেই একদমই তাই এটাকে আপনাকে বুঝতে হবে যখন টাকা না থাকে তখন শেখাটা অনেক বেশি করে করতে হয় কারণ আমি হোচট খেলে আপনি তো আর উঠতে পারবেন না বিপদে যদি কোনো সাধারণ থেকে যদি অসুবিধাতে না তাহলে আপনার সমস্ত কিছু শিখতে হবে সব নেগেটিভিটি শিখতে হবে সবকিছু জানতে হবে জানতে হবে এর জন্য এই প্যাকেজটা হচ্ছে আড়াই বৎসরের একটা প্যাকেজ সাত লাখ টাকা সে মোটামুটি প্যাকেজটা যখন শুরু করবে ওটা যেমন পঞ্চাশ হাজার টাকা দিয়ে প্যাকেজটা শুরু করেছিল শুরু করেছিল এইটা পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এই প্যাকেজটা শুরু করে মানে পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে নিজেকে এনলিস্ট করবে থিওরি ক্লাস শুরু হয়ে গেল ক্লাস শুরু হয়ে গেল এইবার যখনই সে বুঝবে যে হ্যাঁ আমি পারবো সে বুঝতে পারবে ট্রেনিংটা নিচ্ছে মানে তার ট্রেনিংটা আমাদের ব্যাপার আছে শুধু ট্রেনিং হয় না এটা ব্যাপার আছে আমাদের প্রত্যেক মাসে এক্সাম থাকে তাকে পরীক্ষা দিতে হয় সে কি শিখলো কোথায় কার অসুবিধে সেগুলো আমরা দেখি ঠিক আছে

তিন হাজার স্কোয়ার ফুট করলো তিনতলা করলো ওখানে যাওয়ার চারতলা করেছিল তিনতলা করলো চারতলা করলে তো বেটার দেখুন চারতলা এফএর হয় না আচ্ছা জর্জাবস্তির কথা বলে কোনো লাভ নেই এটা তিন কাটা জমির জন্য ঠিক আছে চার কাটা পাঁচ কাটা হলে ঠিক আছে আমি বলছি দু কাটার জন্য তিনতলাটাই বেটার আচ্ছা তার মানে তিন হাজার স্কোয়ার ফুট হাজার করে ধরলে হ্যাঁ আপনি দেখুন নিয়ম কানুন মেনে কাজ করলে আপনার কোনো টেনশন থাকে না হ্যাঁ দুটো পয়সা লাভ কম হোক কোনো অসুবিধে নেই হ্যাঁ এটাতে আপনি যদি হাজার টাকা করে প্রফিট করেন তিরিশ লাখ টাকা প্রফিট করবেন হ্যাঁ ওখানে হাজার টাকা করে আপনি লাভ করেছেন ছ হাজার ষাট লাখ হ্যাঁ তিরিশ লাখ করবেন দু চার লাখ পাঁচ লাখ কম করবেন হ্যাঁ অসুবিধাটা কোথায় মানে যেখানে আমরা আড়াই বছর সময় দিচ্ছি আড়াই বছর একদম প্রথাগতভাবে শিখে নিজের জমিতে নিজে রিয়েল এস্টেট ব্যবসা করছি এবং আড়াই বছরের মধ্যে তিরিশ লক্ষ টাকা কারণ তার কম করেছে হ্যাঁ সে সেটা পাবে সেইভাবে কাজ করতে পারবে মানে অনেকের মনেই প্রশ্নটা থাকে যে ব্যবসা শুরুটা হয়তো করলাম মানে টাকার যে লাভটা আমরা দেখতে পাচ্ছি এত টাকা লাভ কি সত্যি পসিবল হয় না না এটা না হওয়ার ব্যাপার নেই আগে আপনাকে সেটা হবে মানে হানড্রেড পারসেন্ট হবে তার জন্যে দেখুন প্রোমোটিং তো সব জায়গাতে হচ্ছে সেখানে তো রেসিওতে কাজ করছে তারা তাদেরকে বলছি কোনো রেশিওতে না গিয়ে দেখুন যারা শিখে কেউ শিখতে এলো বললো আপনার কাছে আমার জমি নেওয়ারও দরকার নেই আপনার কিছু আমি আপনার থেকে সব তাদের জন্য আলাদা প্যাকেজ আছে তাদের জন্য কম টাকার প্যাকেজ আছে এই প্যাকেজগুলো ফুল প্যাকেজ যে প্যাকেজে একদম দাঁড়িয়ে থেকে আমরা কাজ করে দিই এবং তাদেরকে বলি তুমি শিখে কাজ করো আপনি জেনে যদি করেন আমাকে ছাড়াই আপনি কাজ করতে পারবেন মানে একটা কাজ এভাবে আপনাদের মানে ট্রেনিং এর করবার পর এরপরে ইন্ডিপেন্ডেন্টলি কাজ তো করতে পারবে শুনুন ট্রেনিংটা পাওয়ার পর আমাকে লাগবেই না আমি বলে দিলাম নিজেই করতে পারবে সব ট্রেনিংটা পাওয়ার পর নিজেই করতে পারবে আচ্ছা এই যে বাকি টাকা যে অ্যারেঞ্জমেন্ট করতে হবে এগুলো কোথা থেকে সেগুলো সাপোর্ট দেবো অন্যভাবে সাপোর্ট হবে বুকিংয়ের ওপর সাপোর্ট হবে মাল মেটেরিয়াল ফুল সাপোর্ট দেবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আমরা এমন করে দেবো যে বিল্ডিংটা কিভাবে দাঁড় করাবে তার ব্যবস্থা আমরা করে দেবো সে নিজেই ট্রেনিং নিতে নিতে এই প্রশ্নগুলো তো আসবেই এই প্রশ্নগুলোকে সোজা না যে এখন যদি চল্লিশ লাখ টাকার ইয়ে হয় আমি তো সাত লাখ টাকা বাকি টাকাটা কোথা থেকে এক্সাক্টলি এইটা এটার দুটো দিক আছে একটা প্রজেক্ট লোনের ওপর করতে পারবে প্রজেক্ট লোন নিয়ে আবার একটা কাস্টমার লোনের ওপর হবে মানে কাস্টমার যে বিল্ডিং এ তাদের যে ফাইন্যান্স সেই ফাইনান্সের একটা জায়গা দেখিয়ে দেবো কিভাবে ফাইনান্স হয় কাস্টমার কিভাবে ফ্ল্যাট গুলো লোন হয় এগুলোকে দেখতে হবে মার্কেটিং কেন তারা ফ্ল্যাট করবে মার্কেটিং হবে কিনা বিক্রি হবে কিনা কাদের জন্য তারা ফ্ল্যাট করছে সবগুলো তাকে না জেনে যদি সে যায় আমার ওপর ডিপেন্ড করে যায় তাতে কি হয় আমার অনেক বেশি আমার চাপ থেকে যায় তাহলে আমি দুজন চারজন পাঁচজন দশজন কুড়ি জনের চাপ নিতে পারবো আমি ছয় ছয় ছেলের চাপ তো নিতে পারবো না একদমই তাই মানে যারা শুধুমাত্র একটা ভিডিও দেখে বিচার করে ফেলেন যে এই অবাস্তব কথা হয়তো পরিকল্পনা হয়তো আমরা শুনছি তাদের উদ্দেশ্যে এটাই বলার যে আদতে তা নয় আদতে ট্রেনিং এর মধ্যে থাকলে মানে ট্রেনিং নিয়ে প্রকৃতপক্ষে শিখলে সত্যি কথাটা ফুটে ওঠে হ্যাঁ সে তো বুঝতে পারবে যে এটা তার দ্বারাই হুম দেখুন আপনাকে বুঝতে হবে পয়সা যত বেশি থাকবে তার একটা অ্যাডভান্টেজ তো আছেই হ্যাঁ একশো সেটাকে আপনি লাগাবেন কোন জায়গায় সেটাকে আপনাকে চিন্তা করতে হবে অ্যাডভান্টেজ আছে লাগানোটা বোকামো হবে কি বোকামো হবে না সেটা তো আপনাকে চিন্তা করতে হবে ট্রেনিং এর আপনি মনে হলো এই ট্রেনিং এর দ্বারা আপনার কিছু হবে না আপনি ছেড়ে দেবেন ট্রেনিং করবেন কেন একদমই তাই ট্রেনিং নেবেন না তো যাই অনেক টাকা রোজগারের উপায় বা সন্ধান রয়েছে রিয়েল এস্টেটের যে ব্যবসাতে সেই ব্যবসার এই সুন্দর একটা ট্রেনিং এর মধ্যে দিয়ে শেখানোর পদক্ষেপ আপনারা নিচ্ছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ধন্যবাদ এত ভিডিওতে তথ্য আমাদের সামনে তুলে আনার জন্য নমস্কার